স্বীকার করো তোমার রেসারিসি জান্নাতে ঢোকার জন্য দুনিয়ায় জান্নাতে ঢোকার জন্য এত আগ্রহ দিচ্ছ দুনিয়ায় আমাদের তৈরি করেছি আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে মাহফিল বানিয়েছি আমরা আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে হয়তো জায়গা ছোট হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে সবাইকে যে ঢুকিয়ে দেয় তথাপি আল্লাহর জান্নাত ছোট হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর এই দুনিয়ায় যারা জান্নাতে ঢোকার জন্য এত খেলা খেলি করছো এ যুবকেরা জেনে রেখে দিও আমার আল্লাহ বলেছে যে আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করে যে আমার রাস্তায় আসার জন্য এত ব্যস্ত হয়ে যায় আমি আল্লাহ তাকে ফিরিয়ে দেব না ইনশাআল্লাহ বিশ্বাস মুজাদ্দিদ জামানের দরবারে বসে বলে যাচ্ছি একসাথেই জান্নাতে দেখা হবে আল্লাহু আকবার আবার এই যে একসাথে দেখা হবে ডাইরেক্ট বলে ফেললে আবার ফতুয়া শুরু হয়ে যাবে যত তো সমস্যা আমাকে নিয়ে আর আমার ইউটিউবার ভাই গুনো তোমরা ভালো কাজ করছো খারাপ নয় অনেক মানুষ দূরে দূরে দেখে খুশি হয় কিন্তু কিছু গ্যাম্বেল গুনো একটু দেখে দেখে দাও কার সাথে কাজ জুড়তে হয় কাকে কি করতে হয় একটু দেখে দেখে করো আমার একটা থ্যাম্বেল দিচ্ছে হাতে একটা বড় ছুরি তোমার একটু ভয় লাগলো না তুমি কায়ামতের দিন ওই নবীর সাফাত ছাড়া নাজাত পাবে না যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে এতে কি তোমরা খুশি না বেজার তাহলে একবার আলহামদুলিল্লাহ বলো কমসে কম আমার বন্ধু তো তোমরা চোরে বলো বন্ধু তো নাকি হাত তুলে বলো বন্ধু তো নাকি বন্ধু তো নাকি কায়ামতের দিন এটা বলতে পারবো যে আল্লাহ তোমার নবী দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করিনি তোমার নবীর গাদ্দারি করতে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি তোমার দিনের তোমার নবীর সমালোচনা যারা করত খারাপ বিষয় বলতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছিলাম ভাইরা আমার বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঠিকই না বেঠিক আবু বকর সিদ্দিক রসুলের কাছে এলো মোহাম্মদ সাল্লাম তুমি কি বলো মোহাম্মদ সাল্লাম বলে আমি নবী আল্লামাই পাঠিয়েছে ভাই আবু বকর সিদ্দিক দেখেছিল শুনেছে বিশ্বাস করে লিয়েছে ঠিক না বেঠিক আর হযরত আবু জেহেল কি বলছে এই প্রমাণ দাও ওই প্রমাণ দাও হ্যান দাও ত্যান দাও তাও মেনেছে আরে একবারে বিশ্বাস করে নিয়েছে বুকে হাত দিয়ে বলুন আবু বকর সিদ্দিকের লস হয়েছে না আবু জেহেলের লস হয়েছে আজ আমি আপনাদেরকে বলে যাই যদি সত্যি আব্বাস সিদ্দিকীকে নবীর গোলাম হিসাবে নবীর খানদান হিসাবে এই আনটিকে খেয়াল করে যদি বন্ধু করে নিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারেন পীরের দরবারে এসেছেন পীর মুরিদি কথা বলে যাচ্ছি আল মারউ মা মানা আব্বা বুখারী মুসলিম খুলে দেখালিন দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে দুনিয়ায় যে যাকে পিয়ার করবে দুনিয়ায় যে যার সাথে উঠা বসা করবে কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে আলাদা করে দেবে না একসাথেই জান্নাত দেবে আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী ঠিক না বেটি আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই বেশাক কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না কেন আমার আল্লাহকে আমার রহমতকে আমরা ছোট মনে করি না আমার আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় সাবাকাত রহমাতি আলা গজবি প্রতিবারই আল্লাহর রহমত ফার্স্ট হয় কোনোদিন গজব ফার্স্ট হতে পারে না আল্লাহর রহমতই ফার্স্ট হয়েছে এই আল্লাহর রহমতের উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে রোজার ভুল থাকতে পারে সুন্নতের ভুল থাকতে পারে জিন্দেগির লাইফে অনেক ভুল থাকতে পারে কিন্তু মদিনাওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে মদিনাওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল কাঁদে মদিনাওয়ালার দুশ্মনদের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না তাতে জেল দেবে বললে জেল যেতে রাজি আছি মার খেতে বললে মার খেতে রাজি আছি তোরা আমি মদিনাওয়ালার দুশ্মনদের সঙ্গে যাব না এইটুকু প্রেম ভালোবাসালি আমরা যাব কিছু লোক আবার বলতে পারে আমার অশুনে প্রেমে কি কাজ হবে আসুন না বুখারী খুলে দেখি বুখারী খুলে দেখি জুল খোয়াইসারা তামিমি বলে একটা লোক ছিল বিশাল এরকম কথা বললে কি হবে আমার তো কান ওইদিকে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক সমাধান এক্ষুনি হয়ে যাবে আমার ইসাক ভাইকে ডেকে দাও সমাধান হয়ে যাবে
জুল খুয়াইসারা তামিমি রসুলের পাশ হাদিস বলছি ভাই, সময় সঙ্গে বলে বেশি ভাষণ টাসন ভূমিকা টুমিকা কিচ্ছুটা নিনি, ডাইরেক্ট একদম জান্নাতে যাওয়ার রাস্তা, কথা বুঝাচ্ছ না নাই? এ আল্লাহ দয়ালু, কত দয়ালু। একটা লোক সত্তর বছর কোনোদিন আল্লাহকে ডাকেনি, কত বছর শুধু ডাকেনি নয়, আল্লাহর বিরুদ্ধে একটা শরীক তৈরি করেছিল নকল খুদা, তাকে ডাকতো। একদিন ভুল করে শুধু সামদের জায়গায় সামাদ বলে ফেলেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দিয়েছে। জোরে বলুন সুহান আল্লাহ, আরো খুশি হয়ে বলুন, আরো দিল খুলে বলুন, এ জমিনের মালিককে শাহাদাত আগুল তুলে বলুন, এ জমিনের মালিককে, আসমানের মালিককে, কায়নাতের মালিককে, জান্নাত তৈরি করেছে কে, মোহাম্মদ রসুলের মালিকও কে, আর আমাদের মালিককে। আমরা সেই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি আমাদেরকে জান্নাত দেবে, ঠিক না বেটি? আমরা কোনো হিংসুকের কাছে যাইনি তো, আমরা তিনার কাছে গেছি যিনি সত্তর বছর একজনকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে। এই যে করোনা মহামারী গেল না, এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে, তথাপিও সাবধানে থাকা দরকার। আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কেন দেশের দেশটা বাঁচুক এটা আমাদের সবাইকে ভাবতে হবে। যাক, আল্লাহ আমার দেশকে হেফাজত করুক, দেশবাসীকে হেফাজত করুক, বলুন আমিন। এই যে করোনা মহামারীর সময়েতে অনেকে হসপিটালে গেছে, অনেকে ডাক্তারখানায় গেছে, একদিন দুদিন ভর্তি হতে হয়েছে, সিলিন্ডার দিতে হয়েছে গ্যাসের, সেই সিলিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে 30,000, 35,000, 40,000, 50,000, ঠিক না বেটি? কখনো কি ভেবে দেখেছেন, আরে সেই দুনিয়ায় আসলাম, আজ এতদিন হয়ে গেল, কেউ 30, কেউ 40, কেউ 25, কেউ 10, কেউ 12, কে অক্সিজেন আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে? একটু সবাই বললেন না কে? সেই আল্লাহ যার এত নাফরমানি করে বেড়ায়, তথাপিও কোনোদিন 10 মিনিটের জন্য ট্যাগ নিঃশ্বাস বন্ধ করে দেয়নি, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে, চালিয়েই দিচ্ছে। আর হারবো খড়বো কোটি মানুষ আসছে যাচ্ছে, সবাইকে ফ্রিতে ট্যাক্স দিচ্ছে, আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আর সিলিন্ডার নেই, তাই তো নাকি? সিলিন্ডার আর নেই, আর যদিও বা আছে ব্ল্যাকে কিনতে হচ্ছে 2 টাকার মালকে 10 টাকা, এ একদল লোক শুরু করেছিল। যাই হোক, তা আজকে কত টাকা করে বিল লাগছে, ঠিক না বেটি? আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পরও আমার আল্লাহ তিনি কিন্তু আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে। সেই আল্লাহ 70 বছর যে মানুষটা কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, আল্লাহর ফ্রিতে অক্সিজেন লিয়েছে, আল্লাহ দিয়া হাত লিয়েছে, চোখ লিয়েছে, কান লিয়েছে, পা লিয়েছে, উপরন্ত ডাকেনে ডাকেনে আল্লাহর বিরোধী করে একজন নকল খোদা ধরেছে। ভাই আসছে, হয়ে গেছে সেই আল্লাহ, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই আল্লাহ না ভাই, টাইমের ব্যাপার আছে, আপনাদের জন্য কত কষ্ট করে মেহমানদারি করেছে, খানা রান্না করেছে, তিনি তার আবার বিরোধী করেছে, একটা নকল খোদা তৈরি করেছে, সামদ তার নাম দিয়েছে, তাকে ডাকতো, একটা দিন ভুল করে সামদের জায়গায় সামাদ হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দিয়েছে। খুশিতে বলবেন না আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলবেন না আহা, আরে কত দয়ালু মালিক, হে যুবকরা এত দয়ালু কেউ নাই গো, তাকে ছেড়ে দিও না, তাকে ডাকো, তাকে রুকু দাও, সেজদা দাও, তাকে প্রিয়ার করো, তাকে ভালোবাসো, তাকে ডাকো, তোমার কি দরকার? তামাম কায়নাতকে তিনি দিচ্ছে, আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মখলুক সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে আমি ঢুকাই। জোরে বলুন সুবহান আল্লাহ। সেই আল্লাহকে ভালোবাসেন, প্রিয়ার করেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যখন ইশারা দিয়েছে, ফারিস্তারা বলছে আল্লাহ গো, ও তো 70 বছর আপনার দিয়া রক্ত লিয়ে, গোস্ত লিয়ে, হাড় লিয়ে, পা লিয়ে, কিডনি লিয়ে, হাড় লিয়ে আপনারই বিরোধী করে নকল একটা খোদা তৈরি করেছিল, আজকে আবার ভুল করে আপনাকে ডেকে ফেলেছে, আপনি সাড়া দিলেন কেন? আমার আল্লাহ বলছে ফারিস্তারে, সৃষ্টি তো আর তোর নয়,
সৃষ্টি তো আমার, তাই আমার সৃষ্টির উপরে আমার এত দয়া। ও ডেকে চোখে নাড়া না দিলে ও কষ্ট পাবে, আমি কাউকে নিরাশ করি না, তাই আমি সারা দিয়েছি। জি আল্লাহ, একজন অমুসলিম সে কোনোদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শরীক করেছে 70 বছর পর সে যদি ভুল করে আল্লাহকে ডাকতে পারে, মুস্তাফার গোলামরা যদি আমরা এই জমিন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও, মুস্তাফার খাতিরে দাও, আমার আল্লাহ কি মনে হয় নিরাশ করে দেবে? এটাই তো আমাদের ইমান, এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এত দিয়া দেব যতক্ষণ না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরাশ করব না। আবার এই বক্তব্য ছলে দিচ্ছে, আবার বলবে না তো যে ও তো ওয়াজ করছে না, বলবে না তো, কেন দিনে ওয়াজ করলে ফতোয়া, দিনে ওয়াজ করলে ফতোয়া। শোনেন, দিনে কেন জলসা করি এটা বলে লি, এতগুলো মানুষ রয়েছে জেনে যাবেন, 4 বছর হলো দিনে মাহফিল করছি, কারণ একটাই বলছি, অনেক কারণ আছে, একটা বল, সবচেয়ে বড় কারণ, আমি যখন মাহফিলে যাই কোনো জায়গায়, মাহফিলকে কেন্দ্র করে দেখি লাইটিং করে, করুন আমি আপত্তি নয়, নিজের নিজের ছেলেমেয়ের বেতে লাইটিং করছে নবীর মিলাদে, করবেন না কেন, আমি হিংসুক নই, কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মেয়ে বা এক শ্রেণীর ছেলে ওই মাহফিলগুলোকে কেন্দ্র করে বাজারে ঘুরে হই হই করে মেলাতে পুরো পরিণত করে দেয়, লাগতদন্না থেকে শুরু করে হাতে স্টাম্প দেওয়া থেকে শুরু করে কী না হচ্ছে, টোন টিটকিরি, আরও অনেক পাপাচারের কথা বলবো না, সে ব্যাকমোর ঘুরলে লাইট পড়ে যায়, অনেক কিছু আমরা দেখেছি লাইফে, কথা বুঝছেন না বোঝেন না, সব বুঝতে পারছেন। তা সেই জন্যই ভাবলাম তৌবা তৌবা তৌবা, মাহফিলকে কেন্দ্র করে পাপকাস্ত এত ও কাজের মেলাই হতো, জাহিলিয়াতের যুগে হতো, যারা ধার্মিক হল তারা মাহফিলে বসতো, বদমাইশ ছেলেগুলো বাজারে ঘুরতো, অতএব এ হবে না। তাই আমি বললাম আমাকে দিনে মাহফিল করলে যাবো না, কেন দিনে একটা চক্ষু লজ্জা থাকে, ঠিক না বেটি, আর দিনে তো বেশিক্ষণ করতেও পারবে না, একটা কি দুটো আয়োজন হবে, ব্যাস মাহফিল শেষ, দোকান বসার আগেই কাজ শেষ, কথা বুঝছেন না বোঝেন না, সারা দিন তো বাবা ইনকাম করছো আল্লাহর অনেক জায়গায়, করো না সেটা কথা নাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমার পেট দেখতে গিয়ে আমার ধর্ম শেষ হয়ে যাবে, আমার পেট আগে না ধর্ম আগে, তাই বাপ করেছি, কিন্তু দিনে মাহফিল করলে আবার ফতোয়া দেয়, এই বক্তব্য ছলে বলছি, আবার বলবে না তো যে টান না দিলে ওটা কি ওয়াজ হয়, টান দিয়া তো শিখিয়েছিলেন ছোট হুজুর পিরকেবলা সুলতানুল ওয়াইজিন, জোরে বলুন সুবহানাল্লাহ, তার আগে নাম সব বক্তব্যই চলতো, তাই উনিকে সুলতান লয়েজিন বলা হতো, কেন উনি শিখিয়েছিলেন বাবা মধুর সুরে কথা বললে দুটো কড়া দিল নরম হয়ে যায়, ঠিক না বে ঠিক গো, আর আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিসসালামকে এত সুন্দর এলাহান দিয়েছিলেন, তবে আমার নবীর মতো নয়, বলুন আল্লাহ একবার, হ্যাঁ, এবং কায়ামতের দিনে সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআন পড়তে বলবে, শত শেষে আমার আল্লাহ বলবেন আমার বাণী আমি পড়ছি, ইনশাল্লাহ সেদিন আমরাও যেন জান্নাতে বসে আল্লাহর ওয়াজ শুনবো, বলুন ইনশাল্লাহ, সে বিশ্বাস আছে তো নাকি, যদি থাকে তাহলে সম্পর্ক কার সাথে করবেন একটু দেখুন, কেন রসুল বলে গেছে আমি চলে যাচ্ছি, 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নতে রসুলি ও আহলে বাইতি, কোরআন জানবে আমার সুন্নত দেখো, সুন্নত লেবে আমার খানদানকে ধরো, কথা বুঝছেন না বলুন না, সিস্টেম, তাহলে কিতাব চেনো সন্নাত কে লাও, কেন রসুল হলেন কোরআনের হুবাহু, তাই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ, যারা বলুন সুবহানাল্লাহ, তাহলে সেই জায়গায় তাহলে ভেবে দেখুন থাকবেন সাথে তো নাকি, এ যুবকরা কি বলছো এখন হাত তুলছো, অনেকে আবার এসে বলছে ভাইজান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে আছি, তবে ভাইজান খুব কষ্টে আছে, এ বলে না বলে না, আচ্ছা বলো দুনিয়াটা জেলখানা না শান্তির জায়গা, কে বলেছো তোমরা, কেন মাথা গুনো বসে আছো তোমরা, সরো না, শোনেন আমি কি বলছি, তাহলে দুনিয়াটা জেলখানা, কে বলল কাদের জন্য জেলখানা, জোরে বলুন, তাহলে যে কষ্ট পাইনি সে কি মোমেন, সে জেলখানা কোথায়, তা জেলখানায় শান্তি হয় নাকি না কষ্ট হয়, কষ্ট হলে খুশি আদায় করে যে ঠিক আছে কমসে কম লাইনে আছি, বেলাইন হয়ে যায়নি, ঠিক না বেডিক, আর দুনিয়া শান্তি কাদের জন্য,
মুনাফিক বা যারা গায়ের আল্লাহ মানে না রসুল মানে না তাদের জন্য শান্তির জায়গা ঠিক না বে ঠিক গো আর মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা তাহলে কিছু মানুষ বলে তাদের জন্য আজকে কয়েকটা কথা বলছি ভাই যখন এসছে না দেখছি কি বলতে চাইছে বুঝতে পারছি না মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা যারা মনে করো বড় গোষ্ঠীর মধ্যে আছি যারা মনে করো বড় ঝুলো অত্যাচার হচ্ছে যারা মনে করো বড় বিপদের মধ্যে রয়েছে খবরদার নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না কেননা মোমেনদের জন্য হতাশি হওয়াটা কুফুরি আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার ক্ষমতা দেয় সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাইনে সময়ের দিকে খেয়াল করে অন্যান্য নবীদের কথা বলছি না তথাপি আমার রসূলুল্লাহ দুটো কথা বলে যায় এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী যিনাকে আল্লাহ সৃষ্টি না করলে লাউলা কালামা খালাক তুলাফলা এই জমিন তো না আসমান তো না কায়নাত হতো না যার জন্য আল্লাহ কায়নাতকে তৈরি করেছে সেই নবী দুনিয়ার জমিনে আসবে মায়ের গর্ভে রয়েছে আব্বা দুনিয়া থেকে চলে গেল আর এর থেকে বড় কষ্ট কি হতে পারে দুনিয়ার জমিনে সে কোনদিন আমার নবী আব্বার কোলে উঠতে পারেনে আব্বার চুমা পাইনে আব্বার জবানে মোহাম্মদ বলে ডাক পাইনে আরে যা কিনা করলে আল্লাহ কিছুই গদ্য না গা যার খুশিটা আল্লাহ পাকের খুশি সেই নবীকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়ে দুনিয়াকে শিক্ষা দিল তাই নবী আমার জানিয়ে দিলেন দুনিয়ায় যত মানুষ এসেছে নবী এসেছে রসুল এসেছে সব থেকে বেশি আল্লাহ আমাকে কঠিন আজমাইশ করেছে পরীক্ষা নিয়েছে মন খারাপ হচ্ছে যদি খারাপ থেকে চাঙ্গা হচ্ছে না পারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়বো হকের জন্য ঠিক না বেটি ইতিহাস বলছে ফেরাউন মারতে 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 মিশরের পিরামিডে চলে গেছে কিন্তু মুসা কোনোদিন মরে না কামতো মরবে না জান্নাতও মরবে না জোরে বলুন সুবহানাল্লাহ নমরুদ মারতে 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 খোড়া মুসার খোড়া মশার জ্বালাতে খরমের জুতো খেয়ে জাহান্নামে চলে গেছে কিন্তু ইব্রাহিম সেদিনও ছিল আজও আছে কায়ামতও থাকবে জান্নাতও থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন ইব্রাহিমের লক্ষ্য ছিল আল্লাহ আর নমরুদের লক্ষ্য ছিল শয়তান তা তোমার লক্ষ্যটা যদি আল্লাহ থাকে তোমার রাস্তায় যতই বাধা এসুক তোমাকে মন হালকা করলে হবে না হ্যাঁ তুমি পরিকল্পনা চেঞ্জ করতে পারো প্ল্যান চেঞ্জ করতে পারো কখনো 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 দুর্গন্ধযুক্ত ছুঁচো সামনে চলে এলে গন্ধর জন্য বড় বড় সিংহ দেখবেন দুপা পিছিয়ে যায় ওর গন্ধ সহ্য হয় না কথা বুঝছেন না বোঝেন না আর কিন্তু পিছপা প্রকৃত হয় না বাবেরা নজওয়ানেরা এ নবী বাগে প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বা কায়নাত করত না গো যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বা জান্নাত বানাত না গো যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বা ফারিস্তা বানাত না গো যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ ধ্বংসফিউল্লাহকে বানাত না মুসা কালিমুল্লাহকে বানাত না ঈসা রুহুল্লাহকে বানাত না যাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমাকে আমাকেও বানাতো না সেই নবী পাক আল্লাহ কত আজমাইশ নিয়েছে সেই নবী পাক আল্লাহ কত পরীক্ষা দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা নবী আমার দুনিয়ার জমিনে আসলে কয়েকদিন যেতে না যেতে দুদুমা হালিমার কাছে চলে গেল মায়ের কোলে মমতা পেল না আবার ওখান থেকে যদিও নবী ঘরে আসলো আবার মায়েকে সাথে করে নিয়ে আব্বাকে দেখতে গেল আব্বার কবর মুবারক দেখে যখন কয়েক কদম ঘোরাতে আগে আসলো আম্মা আমিনা ওই মরুমির উপরে অসুস্থ হয়ে গেল আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেল বাবারা মা হারা নবী আমার মায়ের মাথার ঘোড়াই বসে বসে খাদে মারে আব্বাকে পেলাম না কোনোদিন মোহাম্মদ বলে ডাকলো না কিছুদিন তোমাকে যদিও বা পেলাম মা আবার তুমিও ডাকে সারা দিচ্ছ না এইভাবে আমার নবী সারা জীবনটা শুধু চোখের পানিতে পানি কাটিয়েছে নবী আমার যখনই কেঁদেছে এবং যখন
দুনিয়া জমিনে সেজদাই দিত, ওই সেজদাই পরে চোখের পানি ফেলে, তোমার আমার জন্য না আজাদের জন্য কানতে। আজ সেই নবীর ইসলাম কে একদল সন্ত্রাসের অপমান করছে না করে না, যখনই কথা বলবো সন্ত্রাসদের গায়ে লাগবে, কিন্তু যে সন্ত্রাস নয় তার গায়ে লাগবে না। আমার রসুলের রেখে যাওয়া কোরআন, মসজিদ, নবী দিবস, এইসবের ওপরে আক্রমণ হচ্ছে না হয় না। আচ্ছা, আমি যে কথা কোনো বলছি এটা ধর্মীয় কথাই বলছি তো নাকি, না অন্য কিছু বলছি? কেন আবার কাঠি দিবার জন্য কেউ কেউ থাকে আবার, যাতে করে আগুনটা ধরে। আরে এটা দুনিয়া, এই দুনিয়া জমিনে বহুত কিছু হবে, মন খারাপ করলে হবে না, আসো আগে চলো আমার নবী পাকে জীবনীটা দেখো, কেননা আল্লাহ আমার নবীকে গে তোমার আমার জন্য গে মডেল বানিয়েছে। এ যুবকের আগা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ আব্বাসকে মডেল তোমাদের জন্য করেনি, কোন পীর পাইগম কোন পীর পীরজাদা ইমাম মুফতি কাউকে কিন্তু মডেল করেনি, তোমার আমার জন্য আল্লাহ মডেল করেছে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলকে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, হ্যাঁ এখানে একটা কথা বলে দিই, প্রকৃত আল্লাহর ওলি তো সে যে নবী নবী করে, প্রকৃত নায়েবে রসুল তো সে যে নবী নবী করে, প্রকৃত আলেমে আজ্ঞানী তো সে যে নবীর কথা খুলে খুলে বলে, কেননা তামাম জিন্দেগিটা আমার আল্লাহ পাক একটা সংবিধান পাঠিয়েছে, ওই সংবিধানটার নাম হলো কোরআন শরীফ। এ বিশ্বে মানো তোমাদের চলাফেরা কথাবার্তারা উঠা বাসা সব কিছু আমি তোমাদের মালিক, আমার কথা অনুযায়ী চলতে হবে, ওই কোরআনটা তোমরা বুঝবে কি করে? যত আমার নবীকে খুলবে, নবীর জীবনী দেখবে, নবীর আলোচনা শুনবে, যত নবীকে চিনবে তত কোরআন তোমরা বুঝবে, কেননা আমি আল্লাহ আমার নবীকে খুলকুল আজিম, আমার নবীকে উত্তম আখলাকওয়ালা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমরা অবশ্যই পীর মাশায়েকদের মানব, যে পীর মাশায়েক নবীকে চিনাবে তাকেই মানব, ঠিক না বেঠে? আর নবীর গোলামদের বেলায় শুধু ফেতনা লাগাবে, আর নবীর বিরুদ্ধে যে বলবে তাকে বসিয়ে হালুয়া রুটি খাওয়াবে তাদেরকে আমরা মানবো না, ঠিক না বেঠে? আমরা অবশ্যই মুফতি মানব, যে মুফতি নবীর কথা বলবে, আমরা অবশ্যই ইমাম মানব, যে ইমাম নবীর কথা বলবে, আমরা অবশ্যই মাওলানা মানব, হাফেজ মানব, যে নবীর কথা বলবে, কেন আমাদের লাইফে একটাই লক্ষ্য, উঠতে নবী, বসতে নবী, শুতে নবী, চলতে নবী, কথাতে নবী, ব্যবসায়ী নবী, সব কিছুতে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত রাষ্ট্র পরিচালনাতেও আমাদের লাইফে একজনই থাকবে, নবী নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা দাও, ওই চেয়ারটা দাও ভাই, কই ভাই কই, থাক লিয়েছি লিয়েছি, বসুন ভাইরা। আমার বড় তো সে যে ছোটকে বড় করার চিন্তা করে, ঠিক না বেটি? তবে বেশি নয়, এক দু মাসের হবে মনে হচ্ছে, তাই তো নাকি? ওটা বাদ দিলে একই হয়ে যাবে, আর দেখলে মনে হবে আমার থেকে বড়, আল্লাহ কারে। তো যাই হোক, আজকে আপনাদের ঘরে এই মেহমানদারি করার সমস্ত ব্যবস্থা করা, আমি প্রথমেই বললাম যে ভাই অক্লান্ত পরিশ্রম করেছে, আজকে সেই ভাই সংক্ষেপে দু কথা বলবে, সম্ভবত তিনার পরেই চাঁদান হুজুর পীর খেবলা আসবেন, আখরি দোয়া করবেন, এবং আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। দেখুন, জলসার প্রত্যেকটা জিনিস আমাদের কাছে দামি, সে যে কোনো জায়গায় হোক, ঠিক না বেটি? কিন্তু একটা পীরের বাড়ির তাবারুকটার আর একটু গুরুত্ব আছে, না নাই? তাহলে ডবল, এক জলসার তাবারুক, অন্য জায়গার জলসাও হলো, কিন্তু এটা পীরের বাড়িতে, এর একটা গুরুত্ব আছে, না নাই? এবার যে পীর মানে না তাকে কিন্তু বুঝিয়ে পারবো না, পীরের আরবি হলো মুর্শিদ। তাই ভাইকে বসে আর কিছু বলবো না, আমি একটাই কথা বলবো,
সংক্ষেপে যা কিছু বললাম, কোন রাজনীতি করলাম? ইসলামের কথা বলেছি তো। এরপরও যদি আগামী দিন আমাকে কোনো জায়গায় বলা হয় যে ডিস্টার্ব হচ্ছে জলসা মাহফিলে, জানতাম এরা আব্বাস সিদ্দিকীর দুশ্মন নয়, এরা হলো নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করছে। হ্যাঁ ঠিক না ঠিক? তাহলে আমার একটাই শেষ কথা, জান প্রিয় না রসুল প্রিয়, যারা মোমেন তারা হাত তুলবেন। জান প্রিয় না রসুল প্রিয়, জান প্রিয় না আল্লাহ প্রিয়। অতএব জীবনের শেষ হাত নামান, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সব কিছু মেনে নেব, পেটে লাথি মারলো মেনে নেব, ঘর ভেঙে দিল মেনে নেব, জামা কিনে নিল মেনে নেব, সব দিক থেকে বঞ্চিত করলো মেনে নেব, কারো ধর্মকে আঘাত দিই না, কারো ধর্মের কিতাবকে আঘাত দিই না, সবাইকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কেন আমার নেতা শিখিয়েছে, তুমি তোমার থেকে সম্মান করো, অপরের থেকে সম্মান করতে শেখো, তবেই সে তোমার তোমারটাকে সম্মান দেবে। কিন্তু কেউ যদি আমার মোস্তফার বিরুদ্ধে আগুন তোলে, আমার কোরআনের বিরুদ্ধে আগুন তোলে, আমার ইসলামের বিরুদ্ধে আগুন তোলে, এই যুবকেরা আমরাও কৃষক মতো এই বাংলাকে অবরুদ্ধ করে কলকাতায় 50 থেকে 1 কোটি মানুষ আজীবনের জন্য হাজির হয়ে যাবো, রাজি আছে ভাইরা আমার? ভাইরা আমার মানুষকে ভালোবাসি, আগেও আজও যতদিন আছি বাঁচবো, ভালোবাসবো, তবে শুধু আল্লাহর জন্যে, অন্য কারো জন্যে নয়। আপনাদের এই ভালোবাসা থাকবে না যাবে? কাল চাপে পড়ে পালাবেন না তো? হ্যাঁ বলে যাচ্ছি। তারপরও ইসলাম আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, দম থাকে প্রকাশ্য আসো, দম নেই দিলে দিলে রাখো, থাকতেই হবে, যাবি কোথায়? দুটো তো রাস্তা, এক শয়তান একটা রহমানের, মনে হচ্ছে শয়তানের দিকে, তার দুটো তো রাস্তা। ইমাম মেহেদী আসসালামকে ছেড়ে দাজ্জালের দিকে যাবে নাকি? তাই বলে গেলাম, তাই আমি বিদায় লব আখেরি দোয়াতে। সবার জন্য দোয়া তো হুজুর কেবলা চাইবে, স্পেশাল করে হুজুর কেবলার হাতে আল্লাহ যেন কবুল করে আমার ছোট ভাইকে, এই বাংলা শোষিত লাঞ্ছিত বঞ্চিত অসহায় সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ যেন তাকে সাহারা হিসাবে কবুল করে। বলুন আমিন, আরো চিৎকার দিয়ে বলুন আমিন। এই দোয়া আমার মালিকের কাছে, বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য চাওয়ার অধিকার আছে না নাই? বাস মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল অনেক জায়গায় যায়, অনেক মসজিদ অনেক মা আশা করছি আলহামদুলিল্লাহ। খুজুর কেবলা আমার ভাই বাইরের দেশে গিয়েছিল, তুরস্কই সম্ভবত, আমি তো যেতেই পারিনি আপনাদের জেলায়, সেই জায়গায় সেখান থেকে দেখে এসে ভাই একটা সুন্দর আল্লাহর ঘর তৈরি করছে, দেখছেন না? অতএব কম বেশি সবাই করছে, কথা বুঝে আসছে? আমার আরও অনেক ভাইরা চারিদিকে সব করছে, আল্লাহ কবুল করুক। বিদায় নিচ্ছি। আমাদের তাহলে জীবনে একজনই লক্ষ্য, কে তিনি? আল্লাহ যিনাকে পাঠিয়েছে, আল্লাহ তোমাদের মালিক। একজনই লক্ষ্য কে? সকলে হাত তুলে বলুন কে? মোহাম্মদ রসুল। কে? মোহাম্মদ রসুল। হাত নাবান। চলতে কাকে মানবেন? বসতে কাকে মানবেন? শুতে কাকে মানবেন? নামাজে কাকে মানবেন? রোজাতে কাকে মানবেন? হজে কাকে মানবেন? যাকাতে কাকে মানবেন? দান খাইরাতে কাকে মানবেন? পাড়া প্রতিবেশীকে ভালো কিভাবে বাঁচবেন কার থেকে শিখবেন? মা বাপকে কিভাবে ভালোবাসবেন শিখবেন কার থেকে? আল্লাহ ওয়ালাদেরকে কিভাবে ভালোবাসবেন শিখবেন কার থেকে? এতিমদের কিভাবে ভালোবাসবেন শিখবেন কার থেকে? জীবনে নিঃশ্বাসে 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 একটাই কথা, একটাই কথা, মোহাম্মদ 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 মোহাম্মদ। জোরে জোরে বলুন মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবেন একটাই কাজ আব্বাস সিদ্দিকীর, দুনিয়ায় যাকে বন্ধুত্ব করব, আখিরাতে যেন একসাথে থাকি। আসসালামু আলাইকুম। একটা কেউ উঠবেন না, কেন ভাই? শুধুমাত্র হয়তো একটু দু কথা বলবে যে আমি কোন মেহমানদের, যেটা বলতে হয়, এটা বাড়িতে এসেছেন দাওয়াতই তো নাকি, এসেছেন বলবে, তারপরে হুজুর কেবলে আসবে দোয়া কর দেবে, আমি যাবো একটু রাস্তা দেবেন শুধু। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে। এখন আপনাদের সামনে খুব সংক্ষেপে দু চারটে কথা বলবেন আজকের যিনি আহ্বায়ক।
পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেবের একমাত্র সুযোগ্য সাহেবজাদা, আজকের এই সালের সোহাবের যিনি সর্বে সর্বা, ব্যবস্থাপনায় যিনি একদম কোনো ত্রুটি রাখার ত্রুটি রাখেননি, এবং আপনাদেরকে যিনি মেহমান হিসাবে দাওয়াত করেছিলেন, ডেকেছিলেন, আজকের ব্যবস্থাপক, এই মেহমানখানার যিনি কর্মকর্তা, মসজিদের যিনি কর্ণধর পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব, পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব আর এক ভাইজান আপনাদের সামনে সংক্ষেপে কিছু বলবেন। আপনারা সকলে বসুন, কেউ ওঠাউঠি করবেন না, আব্বাস সিদ্দিকী সাহেবকে যেতে দিন, শুধু এইটুখানি আপনারা বসে পড়ুন। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? মাশাআল্লাহ। রাস্তায় যারা আছেন, মাহফিলে চলে আসেন, সময় শেষ, এখনই আখিরি দোয়া হবে। সন্ধ্যা থেকে একের পর এক ভাইজান হুজুরগণ, আব্বাজান হুজুর কেবলা আলোচনা করেছেন, খুব সংক্ষেপ, এখনই আখিরি দোয়া হবে। রাস্তায় যারা আছেন, বাজারে যারা আছেন, মাহফিলে এসে বসেন। আজকে যে মাহফিল, পয়লা অঘ্যান, প্রতি বছর আজকের দিনে মাহফিলটা আব্বা হুজুর কেবলা কায়েম করে থাকেন। আমি গুনাহগার, সেরেফ সহযোগিতা করি। আজকের মাহফিলের তারিখটা আপনারা মনে রাখবেন, প্রতি বছর মাহফিলে এই তারিখে হয়। এই মাহফিলটার পিছনে অনেক ইতিহাস আছে, কেন মাহফিলটা দরবার শরীফে করার কারণ, আব্বা হুজুর কেবলা এই মাহফিল সম্পর্কে যে কোনো একটা বিষয় কিছু দেখেছিলেন, তারপর আব্বা হুজুর কেবলা মাহফিলটা কায়েম করেছিলেন। আজকের মাহফিল এখানে একটা মাদ্রাসা নিয়ে আছে, আমার ডান দিকটা মাদ্রাসা, দোতলা কমপ্লিট, আমার বাম দিকটা মসজিদ। এ মসজিদটা তুরস্কের মডেলের মসজিদ, আল্লাহ চাই মসজিদটা পরে আমারই পিছন দিকে। আর একটা বিল্ডিং হচ্ছে, যে বিল্ডিংটা এখনও পর্যন্ত আপনারা জানেন না, আমি কাউকে বলিনি, আজকের দিনে ফার্স্ট আপনাদের ঘরে বলছি, আমার নিয়ত আছে। আজকের মাহফিলটা মনসুর বগদাদি হুজুরের স্মরণে মাহফিল, আর এই মসজিদটা আবু বাক্কার মসজিদ, মসজিদে আবু বাক্কার। আর পিছন দিকে যে বিল্ডিংটা হচ্ছে, পিছন দিকে যেখানে রান্না টান্না চলছে, ওটা নিয়ত আছে, ওটা দাদাপীর মিউজিয়াম করব। কারণ আমরা দেখেছি কলিকাতায় গিয়ে মিউজিয়ামে ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি, কিন্তু এটা করব দাদা হুজুরের মিউজিয়াম, দাদা হুজুরের নামে। দাদা হুজুরের যত জিনিসপত্র আছে, নিয়ত আছে, ওই মিউজিয়ামটা বাংলার কোটি কোটি মানুষ এসে দাদা হুজুরের জিনিসগুলোকে তারা নিজে, নাম শুনেছি, জীবনে চোখে দেখিনি, তবুও দরবার শরীফে এসে দাদা হুজুরের মাথার টুপিটা দেখতে পাবো। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা দাঁত ভেঙেছিল, ওই দাঁতটা আমার আব্বা হুজুরের কাছে আছে, তবুও ফুরফুরা দরবার শরীফে এসে দাদা হুজুরের দাঁতটা দেখতে পাবো, লাঠিটা দেখতে পাবো, জুপ